লাল লাল, আজ তুমি যা করেছো, তুমি আজকে আমার সম্মান বাঁচিয়েছো লাল। প্রকৃত স্বামীর কাজ করেছো। আর যদি তুমি আমার পাশে না দাঁড়াতে, তাহলে বাড়ির কেউ আমাকে ছেড়ে কথা বলতো না লাল। সকলের সামনে যেভাবে তুমি দাঁড়িয়ে বললে যে কাজটা আমি নই, কাজল করেছে, আমি যে কি খুশি হয়েছি, তোমাকে আমি কি বলবো। এমনিতে তো জানোই এ বাড়ির সকলে কাজলকে দেবীর আসনে বসিয়ে রেখেছে, আর আমাকে তো ভাবে বোধহয় পৃথিবীর সব থেকে খারাপ মেয়ে। হ্যাঁ ঠিকই, অস্বীকার করার তো কিছু নেই, আমি অনেক অন্যায় করেছি, অনেক খারাপ কাজ করেছি, কিন্তু বিশ্বাস করো লাল, আমি যা করেছি শুধুমাত্র এই কাজলের ওপর রাগ থেকে করেছি। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে কাজল এমন কিছু ঘটিয়েছে যাতে আমার সংসারে ভাঙন ধরে, যাতে তোমার আমার রিলেশনশিপ নষ্ট হয়, তোমাকে আমার থেকে দূরে পাঠিয়ে দিতে চেয়েছে কাজল। আমি আমি বারবার ঠাকুরের কাছে কেঁদেছি, আর একটাই কথা বলেছি যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট, আমার লালকে আমি আমার কাছে ফেরত চাই। আমি জানি ভূমি, বিশ্বাস করো আমি জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি বিশ্বাস করো লাল আমাকে, তুমি এটুকু অন্তত বিশ্বাস করো। আর আমি কিচ্ছু চাই না তোমার কাছে, কোনোদিন চাইবও না লাল। আমার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, গয়নাগাটি কিচ্ছু চাই না, আমার 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 শুধু তোমাকে চাই লাল। আমি কোনোদিন বলেছি বলো যে আমি তোমাকে নিয়ে আলাদা থাকতে চাই, আমার আমার বড় বাড়ি চাই, আমি বলেছি কখনো লাল তুমি বলো? কখনো না, আমি তো আমার কলেজের কলিগের ওয়াইফদের দেখি আর তোমাকেও দেখি, ওদের কত আবদার, কত বায়না, কিন্তু তোমার তো সব কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ট্রাস্ট মি লাল, আমি শুধুমাত্র তোমাকে ভালোবেসে আমি তোমার কাছে থাকতে চেয়েছি। আমি আমি তোমার পরিবারের সকলের সঙ্গে মানিয়ে নিতে চেয়েছি, অন্তত অন্তত প্রাণপণ চেষ্টা করেছি লাল। কেন বলো তো, কেন আবার